হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জর্জরে পোলাওয়ের পারফেক্ট রেসিপি। আমি বাসায় যেভাবে রান্না করি সেভাবেই রেসিপিটা আজকে শেয়ার করব। আমি যেভাবেই পোলাওটা রান্না করেছি ঠিক সেভাবেই আপনারা পোলাওটা রান্না করলে আশা করছি আপনাদের পোলাওটাও অনেক জর্জরে হবে। পোলাওটা রান্না করার জন্য আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। চালটাকে ধুয়ে 20 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আলু বোখারা, গোটা গরম মশলা, কাঁচা মরিচ, লবণ। এখন রান্নায় চলে যাব। চুলায় একটি প্যানে 1/2 কাপ পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে গোটা গরম মশলা দিয়ে নিব, তেজপাতা 2টা, এলাচ, দারুচিনি, 1 টেবিল চামচ ঘি দিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি চাউলগুলো দিয়ে নিব। চাউলগুলোকে আমি একটা স্টিলের চাকনিতে পানিগুলো ঝরে নিয়েছি। এখন চাউলগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচ থাকবে মিডিয়াম হিটে। এখন চালগুলোকে নাড়তে হবে বারবার, না হলে নিচে লেগে যাবে। চাউলগুলো ভাজা হয়ে গেলে গরম পানি দিয়ে নিব। 2 কাপ চালের জন্য 4 কাপ পরিমাণ পানি দিয়ে নিব। এখন নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এর মধ্যে লবণ দিয়ে নিয়েছি। ঢাকনাটা খুলে 1/2 কাপ কাঁচা মরিচ দিয়ে নিয়েছি, এতে ফ্লেভার ভালো আসে। 4-5টা আলু বোখরা দিয়ে দিয়েছি আর 1/2 কাপ কিশমিস দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এর মধ্যে আর ঢাকনা খুলে আবার 2 টেবিল চামচ দুধের গুঁড়া দিয়ে দিব, এতে টেস্ট ভালো আসবে। একটু নেড়ে চেড়ে দিব। এখন একটু ঢেকে দিব, চুলার আঁচ থাকবে একবারে লো হিটে। এখন পোলাওটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি। চিনিটা দেওয়াতে পোলাওয়ের টেস্ট ভালো আসবে। এখন নেড়ে চেড়ে একটু দমে দিয়ে নামিয়ে নিব। একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। উপর থেকে কিছুটা বেরেস্তা ও কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি।
আশা করছি আজকের পোলাওয়ের সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।